আমি জাস্ট আমার পেজের প্রোফাইল ভিউ করলাম। প্রোফাইল ভিউ করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এই পেজে 10,000 ফলোয়ার্স রয়েছে। তো এখান থেকে আমি সি ড্যাশবোর্ডে ক্লিক করলাম। সি ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমি মনিটাইজেশন টুলসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনস্টিম অ্যাড অ্যাভেলেবেল, তার মানে আমি ইনস্টিম অ্যাডের জন্য ফেসবুকে মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতে পারবো। জাস্ট এখানে আমি সেট আপে ক্লিক করলাম। সেট আপে ক্লিক করার পরে এই ট্যাবটি ওপেন হলো। তো এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, আমি এখানে গেট স্টার্টেড ক্লিক করে ফেসবুকে মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো এখন কথা হচ্ছে আমার পেজটি যদি আমি মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করি আমার ফেসবুক পেজটি মনিটাইজেশন পাবে কিনা, না আমার ফেসবুক পেজটি কখনোই মনিটাইজেশন পাবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনি যদি ফেসবুক পেজ নিয়ে কাজ করে থাকেন আমি রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যান আপনি খুব সহজে জানতে পারবেন ফেসবুক পেজের মনিটাইজেশনের জন্য কী কী পলিসি অনুসরণ করতে হয়। বন্ধুরা, আমরা কম বেশি সবাই জানি ফেসবুক পেজে মনিটাইজেশন পেতে গেলে কম করে 5,000 ফলোয়ার থাকতে হবে পেজে, এবং 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, 5টার বেশি অধিক ভিডিও আমাদের পেজে অথবা প্রোফাইলে থাকতে হবে, তাহলে আমরা ফেসবুক পেজটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো এখন কথা হচ্ছে আমাদের ফেসবুক পেজে 5,000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম এবং 5টা রিয়েল ভিডিও থাকা সত্ত্বেও আমরা যদি মনিটাইজেশন অ্যাপ্লাই করি আমরা কি মনিটাইজেশন পাবো? বন্ধুরা, আপনারা যদি এমনটি ভেবে থাকেন আপনার ধারণাটা সম্পূর্ণ ভুল। তো চলুন প্রথমে দেখে দিচ্ছি আমার একটি ফেসবুক পেজ আপনাদেরকে। তো আমি সরাসরি ফেসবুকে প্রবেশ করলাম। ওকে, ফেসবুকে প্রবেশ করার পরে আমি জাস্ট আমার পেজের প্রোফাইল ভিউ করলাম। প্রোফাইল ভিউ করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এই পেজে 10,000 ফলোয়ার্স রয়েছে। তো এখান থেকে আমি সি ড্যাশবোর্ডে ক্লিক করলাম। সি ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমি মনিটাইজেশন টুলসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনস্টিম অ্যাড অ্যাভেলেবেল, তার মানে আমি ইনস্টিম অ্যাডের জন্য ফেসবুকে মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতে পারবো। জাস্ট এখানে আমি সেট আপে ক্লিক করলাম। সেট আপে ক্লিক করার পরে এই ট্যাবটি ওপেন হলো। তো এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, আমি এখানে গেট স্টার্টেড ক্লিক করে ফেসবুকে মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতে পারবো। আমার এই পেজে 5,000-এর অধিক ফলোয়ার্স রয়েছে। আপনারা প্রথমে দেখেছেন 10,000 ফলোয়ার্স রয়েছে এবং আমার 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। অলরেডি 97,000 ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে এবং আমার এই পেজে একাধিক ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো সম্পূর্ণ আমার রিয়েল ভিডিও। তো এখন কথা হচ্ছে আমার এই পেজটি যদি আমি মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করি আমার এই ফেসবুক পেজটি মনিটাইজেশন পাবে কি না, না আমার এই ফেসবুক পেজটি কখনোই মনিটাইজেশন পাবে না। তো আপনাদের ক্ষেত্রেও এমন হবে, কী কারণে মনিটাইজেশন পাবে না চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজে 10,000 ফলোয়ার্স রয়েছে। তো আমরা তো জানি ফেসবুক পেজে মনিটাইজেশনের জন্য মাত্র 5,000 ফলোয়ারই যথেষ্ট। তো আসলে আমার 10,000 ফলোয়ার রিয়েল কিনা? তো জাস্ট আপনারা এই ফলোয়ারে ক্লিক করবেন। বন্ধুরা, ফলোয়ারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজটির ফলোয়ার্স লিস্ট ওপেন হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন 1,308 ফলোয়ার, সরি 1,338 ফলোয়ার। তো আমার এই ফেসবুক পেজে মনিটাইজেশনের জন্য 1,338 ফলোয়ার্স রয়েছে, তার মানে আমার এই পেজে অলরেডি 10,000 ফলোয়ার্স রয়েছে, বাট সমস্ত ফলোয়ার্সগুলো মনিটাইজেশনের জন্য যোগ্য না। এখানে জাস্ট 1,338 ফলোয়ারই যোগ্য। তো আপনাদের পেজও এরকম হবে, আপনারা উপরে অনেকগুলো ফলোয়ার্স দেখতে পারবেন এবং আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য বাটনও পেয়ে যাবেন, মানে সাইন আপ করার সুযোগও পেয়ে যাবেন। বাট আপনারা যখনই সাইন আপ করবেন ফেসবুক টিম কিছুদিন আপনাদের পেজটি রিভিউতে রাখার পর এরপর একটি মেসেজ সেন্ড করবে যে আপনার পেজটি ফেসবুকে মনিটাইজেশন পলিসি অনুসরণ করে না, ঠিক আপনি তখনই হতাশ হয়ে যাবেন যে আমি কী কারণে ফেসবুকে মনিটাইজেশন পেলাম না। তো এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধুরা, আপনারা ইউটিউবে একটি ভিডিও পাবেন না এই বিষয়টা নিয়ে। তো এটা আমি সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো জাস্ট আপনারা এখানে ফলোয়ার ক্লিক করবেন, যতক্ষণ পর্যন্ত না আপনাদের এখানে 5,000 ফলোয়ার কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত আপনি ফেসবুকে মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করবেন না। আমি চাইলে কিন্তু এখন আমার এই পেজটি মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতে পারি। আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আবারও আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে আমি সেট আপে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ইনস্টিম অ্যাডের জন্য আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো, মানে আমার ভিডিওতে যে অ্যাড দেখাবে সেই অ্যাডের জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো। জাস্ট গেট স্টার্টেড ক্লিক করলে আমি অ্যাপ্লাই করার অপশন পেয়ে যাব। তো আপনিও এভাবে পেয়ে যাবেন। তো আপনি কখনোই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন না যতক্ষণ আপনার ফলোয়ার্স লিস্টে, মানে মেইন ফলোয়ার লিস্টে 5,000 ফলোয়ার কমপ্লিট হয়। সো বন্ধুরা, আমার আজকে ভিডিওটি এ পর্যন্তই। আমি চেষ্টা করলাম আপনাদের মাঝে সঠিকটা তুলে ধরার জন্য কীভাবে আপনারা ফেসবুক পেজে খুব সহজে মনিটাইজেশন পাবেন, মনিটাইজেশন পলিসি অনুসরণ করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। সো আমার আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর হ্যাঁ, আপনার যদি কোনো বিষয় জানার থাকে আমাকে কমেন্টস করতে পারেন কমেন্ট বক্সে, আমি চেষ্টা করবো আপনার কমেন্টসের উপর ভিত্তি করে আরেকটি নতুন টিউটোরিয়াল করার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ।